প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, দর্শন সাবজেক্টটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট, সেটা আমি তুমি সকলে কিন্তু জানি। এবং তোমরা যদি লজিক ঠিকঠাক করে শিখে থাকো, তার সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন টেস্ট পেপারে, WBT হোক, ABT হোক, বা যে টেস্ট পেপারে হোক না কেন, সেই টেস্ট পেপারে শর্ট কোয়েশ্চেনগুলো ঠিকঠাক করে যদি সলভ করে থাকো, এবং প্রতিটা অধ্যায় থেকে তোমাদের স্কুল বা কোচিং সেন্টার থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো গুরুত্ব সহকারে দিয়েছে, সেই শর্ট কোয়েশ্চেনগুলো যদি ঠিকঠাক করে পড়ে থাকো, তাহলে তুমি 40-এ 40 কিন্তু অলরেডি পেয়ে বসে রয়েছো। আমরা কি জানি, দর্শনে তোমাদের 40 মার্কের শর্ট কোয়েশ্চেন, 40 মার্কের বড় প্রশ্ন এবং 20 মার্কের প্রজেক্ট। প্রজেক্টে 20-র ভিতরে 19-20 সকলেই পেয়ে যাবে, আর 40-এ শর্ট কোয়েশ্চেন, সেখানে লজিক, তার সঙ্গে সঙ্গে যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো টেস্ট পেপার, তার সঙ্গে সঙ্গে সারা বছর কোচিং সেন্টার থেকে যে প্রশ্নগুলো পড়েছো সেগুলো পড়লেই কিন্তু তোমাদের কাছে যথেষ্ট। খুব বেশি কঠিন প্রশ্ন দর্শনে কিন্তু হয় না, সেই জন্য টেনশন আর চিন্তা প্রথমেই দূর করে দাও। বিগত বছর আমার সাজেশন থেকে দর্শন থেকে 100-এ 100% কমন এসেছিল। আমি বছরের শুরু থেকেই তোমাদের যে সাজেশন দিয়েছি, টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেয়েছো, আমি কাল তোমাদের দর্শনের যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেখানেও তুমি সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি। সেই জন্য টেনশন চিন্তা ঝেড়ে ফেলে দাও, প্রথমে বলছি, কারণ গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো অলরেডি তোমাদের কিন্তু পড়া হয়ে গেছে। সারা বছর এখনও যারা ঠিকঠাক করে পড়াশোনা করনি, মনে করছো যে শেষ রাতের পরীক্ষা প্রস্তুতির জন্য স্যার কয়েকটা প্রশ্ন বলুন, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কয়েকটা প্রশ্ন, এবং আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন অপরিবর্তিত থাকবে, এক্সট্রা কোনো প্রশ্ন আমি এই মুহূর্তে দিচ্ছি না, তোমরা অলরেডি সমস্ত প্রশ্ন পড়ে ফেলেছো, কিন্তু সেই প্রশ্নগুলোর ভিতরে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে আজকে, কালকে ফাইনাল পরীক্ষা, আজকে রাতে আরও একবার শেষ রাত্রের পরীক্ষা প্রস্তুতি হিসাবে একটুখানি ভালো করে দেখে যাবে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো অবরোহমূলক তর্কবিদ্যা অধ্যায় দ্বিতীয় বচন, এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের 1 নম্বর অত্যধিক গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হলো নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য দেখা, বচনের সংযোজকের কাজ কী। এই প্রশ্নটা অধিকাংশ শিক্ষক কিন্তু তোমাদের রেকমেন্ড করে থাকবে, এই প্রশ্নটাই এবছর ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, এমন একটা প্রশ্ন, আগামীকাল পরীক্ষা, আজকে রাত্রে একটুখানি বলে ঝালাই করে নাও, ঠিক আছে প্রশ্নটি। 2 নম্বর বচন থেকে, বচন বলতে কী বোঝো, উদাহরণসহ বচন ও বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটা মোটামুটি দেখে যাও, খুব বেশি গুরুত্ব নয়। 3 নম্বর গুণ ও পরিমাপ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবাগ করো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বচনের যে প্রথম প্রশ্ন বললাম, নিরপেক্ষ বচন কী বলতে কী বোঝো, নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য, এটা কিন্তু অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে হবে, আগামীকাল পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু পাবেই, পরীক্ষার হলে যে মিলিনিয়। চলো আমরা 3য় অধ্যায় বচনের বিরোধিতা, এখান থেকে একটাই প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে সারা বছর আমি পড়তে বলেছি, আজও বলছি, বচনের বিরোধিতা বলতে কী বোঝো, বচনের বিরোধিতার শর্তগুলি কী কী, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে, বচনের বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখে যেতে হবে, একদম কিন্তু মিস করলে কিন্তু এই প্রশ্নটা হবে না। নেক্সট 4য় অধ্যায়, 4য় অধ্যায় অমাধ্যম অনুমান। দেখো দর্শনে আমি যদি বলি বিগত বছর 100-এ 100 পেয়েছে, হাজারো উদাহরণ আছে, যেরকম আমরা যদি বলি যে কেউ একজন ইতিহাস কিংবা রাষ্ট্রবিজ্ঞানে 100-এ 100 পেয়েছে, স্যার বলুন তো, হ্যাঁ পাই, কিন্তু সেগুলো খুঁটে খুঁটে বের করতে হয় দু একজন, কিন্তু দর্শনে 100-এ 100 পেয়েছে, হাজারো উদাহরণ রয়েছে। তোমাদের আশেপাশে বাড়িতে তোমরা কিন্তু খুঁজে দেখবে, অনেক ছেলে মেয়ে 90-95 আরামসে পাই, কারণ দর্শন অত্যন্ত সহজ একটা সাবজেক্ট, যেখান থেকে অতি সহজে প্রশ্নগুলো কিন্তু কমন পাওয়া যায়। সেজন্য আরও একবার বলছি, কালকে পরীক্ষা টেনশন চিন্তা করো না, সারা বছর যা পড়েছো তুমি সব প্রশ্ন কমন পাবে। তো চলো যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে আর একবার বলি, 4য় অধ্যায় অমাধ্যম অনুমান, এখান থেকে একটা প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে, অমাধ্যম অনুমান কী, দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝো, এটি কি বৈধ, এই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখে যাবে, অত্যন্ত গুরুত্ব সহকারে এখান থেকে একটা প্রশ্নই তোমাদের বলছি। আর আমাদের কিন্তু অলরেডি তোমরা সাজেশন দেখেছো, আরও প্রশ্ন পড়েছো, কিন্তু আজকে কোন প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে। এবার আর একটা প্রশ্ন বলছি, বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো, বস্তুগত বিবর্তন কী, প্রকৃত বিবর্তন বলা চলে, ভীষণ গুরুত্ব সহকারে দেখে যাও। তাহলে বস্তুগত বিবর্তন বলতে কী বোঝো, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা চলে কিনা। এবার আমরা 5য় অধ্যায় থেকে নিরপেক্ষ নাই, এখান থেকে বেশ কয়েকটা টিকা, দেখো টিকা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এবং টিকা খুব বেশি পড়ার দরকার পড়ে না, কয়েকটা টিকা বিগত বছর যেগুলো চলে এসেছে সেগুলো বাদ থেকে কয়েকটা টিকা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো পরীক্ষায় তোমাদের আসবেই।
অবৈধ পক্ষদোষ, এখান থেকে কোনো আমি ছাঁটাই বাছাই করছি না, অবৈধ সাধ্যদোষ নিরপেক্ষ ন্যায় আর পক্ষ পদ হেতু পদের কাজ ভালো করে দেখে যাবে, ঠিক আছে। চলো লাস্ট আমরা দেখছি আরোহমূলক তর্কবিদ্যা, এখান থেকে একটা প্রশ্ন বলবো, সেটাই কিন্তু তোমাদের আগামীকাল পরীক্ষায় চলে এসছে, ধরে নাও। উদাহরণসহ মিলের ব্যতিরেকী পদ্ধতিটি ব্যাখ্যা করো। সমস্ত শিক্ষকরাই বলছেন এবছর এটা কিন্তু আসার কিন্তু প্রবল সম্ভাবনা, পরীক্ষায় চলে এসছে কালকে, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও মিলের সহপরিবর্তন পদ্ধতি, মিলের অনন্যই পদ্ধতি, এগুলো একটুখানি চোখ বুলিয়ে যাও। মিলের অনন্যই পদ্ধতি, ঠিক আছে, আর মিলের ব্যতিরিক্ত পদ্ধতি, ব্যতিরিক্ত পদ্ধতিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, আর সহপরিবর্তনটা মোটামুটি একটুখানি দেখে যাবে। আর চতুর্থ অধ্যায় যেখানে দোষ টিকা, এখান থেকেও কয়েকটা টিকা রয়েছে, একটুখানি চোখ বুলিয়ে যেও পারলে। বহুকরণবাদ, কাকতলি দোষ, নমর্থক দৃষ্টান্তে অপর্যবেক্ষণ দোষ, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করা দোষ। তাহলে এই যে প্রশ্নগুলো বললাম, দর্শন সাবজেক্টটা আমি বারংবার বলছি অত্যন্ত সহজ সাবজেক্ট, একাদশ শ্রেণীতে যখন উঠেছিলে অনেক কিছু ঠিকঠাক ঢুকছে, তোমাদের মাথায় ঢুকতো না, কিন্তু ধীরে ধীরে তখন দর্শন তোমরা বুঝতে পারবে যখন পড়বে। দর্শন সাবজেক্টটা কিন্তু সকলের সহজ লাগে, এবং বিগত বছরে এর প্রমাণ রয়েছে দর্শনে কিন্তু একশো একশো অনেকেই দর্শনে কিন্তু একশো একশো অনেক ছেলে মেয়ে পাই। তো অল দ্য বেস্ট, তোমরাও কিন্তু দর্শনে একশো একশো পাবে, সেই শুভকামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে। অল দ্য বেস্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।